বিরতির পর আবারও আপনাদের স্বাগত। লঙ্কামুড়া এলাকায় রয়েছে একটি শ্মশান। দীর্ঘ 25 বছর ধরে এই শ্মশানের কোনো সংস্কার করা হয়নি। মৃতদেহ নিয়ে যাওয়ার অবস্থা ছিল না, কারণ রাস্তা ছিল ভঙ্গুর। এলাকার বিধায়ক হিসেবে তৎকালীন সময়ে নির্বাচিত হওয়ার পর ডক্টর দিলীপ দাস, তিনি বলেছিলেন এলাকার মানুষের কাছে কথা দিয়েছিলেন এই রাস্তাটি নির্মাণ করে দেবেন। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে পুনরায়, কিন্তু যদিও দিলীপ দাস তিনি বিধায়ক নেই, কিন্তু সেই কথা মতো রাস্তা নির্মাণের কাজ এখন শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে এই কাজটা চলছিল। এই রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার পর লঙ্কামুড়াবাসীর কাছে আবারও গেছেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। রাস্তার কাজ আবারও ঘুরে দেখেছেন ডক্টর দিলীপ দাস এবং গোটা রাস্তাটি সঠিকভাবে হয়েছে কিনা সমস্ত বিষয়টাই তুলে ধরেছেন তিনি। এবং এলাকার কর্পোরেটরও সেখানে উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। তিনি যে কথা দিয়েছিলেন বিগত সময়ে সেই কাজ এখন সম্পূর্ণ হওয়ায় সেই কাজটা সঠিকভাবে হয়েছে কিনা সেটাও পরিদর্শন করতে গেছেন ডক্টর দিলীপ দাস। কি বলছেন তিনি আজকের এই রাস্তা পরিদর্শন করে শুনব। সংশ্লিষ্ট গ্রামবাসীরা কি বলছেন? স্বাভাবিকভাবেই লঙ্কাপুরাবাসী অনেকটাই খুশি রয়েছেন এই রাস্তা পেয়ে, এবং কি বলছেন তারা শুনব। আসলে এই জায়গাটা হচ্ছে লঙ্কামুড়া, মানে হায়ার সেকেন্ডারি স্কুলের খুব একটা উত্তর সাইডটি ওই লঙ্কামুড়া ধরে এরিয়াটা, এটা একটা শ্মশান, একটা মহাশ্মশান। ওই জায়গাটা শ্মশানটা যে রাস্তাটা, ওই রাস্তাটা দীর্ঘ 25 বছর যাবৎ খুব খারাপ অবস্থা আসলো। তৎকালীন সরকার ওই এই রাস্তাটার প্রতি মানে জনবল যদিও, তারপরে ওই রাস্তাটার প্রতি তারা ধ্যান দিচ্ছে না, লক্ষ্য রাখছে না। এখানে সব দেহ নিয়ে আসতে খুব অসুবিধা হইতো, চারজনের যে একটা মরাটা নিয়ে আসার এরকম ব্যবস্থা আসিল না। হ্যাঁ, এরকম আগে ইলেকট্রিক্যালের কোনো ব্যবস্থা আসিল না। তো আমাদের সরকার এই মানে বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট আসার পরে, বিশেষ করে আমাদের জনপ্রিয় নেতা ডাক্তার দিলীপ কুমার দাস, ওনার মানে মানে সহযোগিতায় আজকে আমরা এই রাস্তাটা দুর্গাবাড়ি থেকে লঙ্কামুড়া মহাশ্মশান অব্দি একটা নতুন একটা ফিজা রাস্তা হয়েছে। এবং এদিকে গিয়া একটু সামনে গিয়া একটা আমাদের কাউন্সিল মিত্রানী দাস মহোদয়ের বাড়ির সামনে দিয়ে গিয়া ওই ফিজার মেইন রুটে গিয়ে একটা ফিজা রাস্তা লাগছে। এই এত বড় একটা খাস আমাদের লঙ্কামুড়ার মানুষ আজকে খুব মানে আনন্দ উৎফুল্ল। এবং আমরা যে একটা মহাশ্মশানের একটা রাস্তা, এত সুন্দর রাস্তা হয়েছে, তার লাগিয়ে আমরা ডাক্তার দিলীপ কুমার দাস এবং মিত্রানী কাউন্সিল মিত্রানী দাস মজুমদারকে আমরা লঙ্কামুড়ার জনগণের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন। আমরা এত সুন্দর একটা রাস্তা পাইছি, ফিজের রাস্তা, আর আমরা তার জন্য বিজেপি গভর্নমেন্টকে আমরা অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন এলাকাবাসী কি বলছেন, এবং স্বাভাবিকভাবেই এই পিচের রাস্তা পেয়ে তারা অনেকটাই খুশি। এখন চলাচলে তাদের অনেকটাই সুবিধা হবে, কোনো রাস্তা ভেঙে যাওয়ার বা সমস্যা থাকবে না এমনটাই কিন্তু জানাচ্ছেন এলাকার কর্পোরেটর এবং প্রাক্তন বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন তারা প্রত্যেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।